হ্যালো মাই ডিয়ার ভিউার্স আজকে আপনাদের নতুন ট্রিউটার হচ্ছে জিএসসি পরীক্ষা দু হাজার আঠেরো সম্ভাব্য অর্থাৎ যারা জিএসসি পরীক্ষা দিবেন দু হাজার আঠারো হলে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জেনেছেন এবং অনেকে এই বিষয়টি জানেননি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সিজন ছিল সত্তর নম্বর থাকবে এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে হয়ে যাবে সৃজনশীলী গদ্যে বিশটি চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুটি উত্তর লিখতে হবে দশ দশ বিশ নম্বর পদ্মাংশ থেকে তিনটি থাকবে সেখান থেকে দুটি লিখতে হবে বিশ নম্বর রচনা প্রণয় নম্বর সারাংশ পাঁচ নম্বর চিঠি পাঁচ নম্বর ভাবসাম্পন পাঁচ নম্বর এটা থেকে করতে হবে কি আর বাকি তিরিশ নম্বর হচ্ছে পদ্ম এমসিকিউ থাকবে গদ্য থেকে আটটি পদ্ম থেকে আটটি এবং ব্যাকরণ অংশ থেকে চোদ্দো নম্বর মোট হচ্ছে একশো নম্বরের বাংলা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একশো নম্বরের ইংলিশে হচ্ছে সিম প্যাসেজের মধ্যে থাকবে বিশ নম্বর আনসিনে বিশ রাইটিংয়ে ত্রিশ এবং গ্রামারে ত্রিশ তাই ত্রিশটি সায়ের চল্লিশ একশো এভাবে করে তাহলে এটা হচ্ছে ইংলিশ তারপর গণিত সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পূর্বে অনুযায়ী মান সতেরো সালে যেভাবে হয়েছে সেভাবে এগুলো মানবণ্ডন একই রকমই আছে এক্ষেত্রে পরিবর্তন হবে না অর্থাৎ এখন আর বাংলা দ্বিতীয় দুইটা এবং ইংরেজি দুইটা দিতে হবে না বাংলা একটা এবং ইংরেজি একটা দিলেই চলবে চতুর্থ বিষয় যেমন গ্যারস্থ অর্থনীতি এবং কৃষি শিক্ষা পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে সেখানে স্কুল থেকে এটা মূল্যায়ন করে দেওয়া হবে এক্ষেত্রে বাইরে গিয়ে বা বোর্ডে এক্সাম দিতে হবে না এবং এক্ষেত্রে জিপি নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না এটা আপনাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না তো যারা ক্লাস এইটে আছেন তাদের এটা জানিয়ে দিন আর এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করে আপনার নিকটাত্মী এবং বন্ধু বান্ধবের সকলকে জানিয়ে দিন যে আপনাদের মানবণ্ডার পরিবর্তন হচ্ছে তো সকলে ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ সকলকে স্টেডিয়ামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ